আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আলোচনা করব এইচটিএমএল নিয়ে। সর্বপ্রথমে বলবো এইচটিএমএল কি। এইচটিএমএল হচ্ছে একটি সংক্ষিপ্ত রূপ, যার পূর্ণ রূপ হচ্ছে এইচ থেকে হাইপার, টি থেকে টেক্সট, এম থেকে মার্কআপ এবং এল থেকে ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যদি একসাথে বলি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি ল্যাঙ্গুয়েজ শব্দটি শুনে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটি একটি ভাষা। হ্যাঁ, এই ওয়েবসাইট তৈরির খুবই জনপ্রিয় একটি মার্কআপ ভাষা, যা দিয়ে আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। আমরা যদি একটি ওয়েবসাইটকে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করি এবং এইচটিএমএলকে সেই বিল্ডিংয়ের কাঠামোর সঙ্গে আমরা তুলনা করতে পারি। এখানে আমরা একটি এইচটিএমএল স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে এইচটিএমএল ট্যাগের ভিতরে আছে হেড এবং বডি। এই হেডের ভিতরে আবার টাইটেল থাকে, মেটা থাকে, তারপর বিভিন্ন লিঙ্কও থাকতে পারে। আবার বডির ভিতরে প্যারাগ্রাফ থাকে, তাছাড়াও আরও বেশ কিছু এলিমেন্ট থাকে। এখানে এই আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি, তখন নিশ্চয়ই তো আমাদের বিল্ডিংটা এমনি এমনি তৈরি হয়ে যায় না। আমাদের তার জন্য ইট কেনা লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, আরও বেশ কিছু ম্যাটেরিয়ালের এলিমেন্টের প্রয়োজন হয়ে থাকে, তাই না? ঠিক তেমনইভাবে আমরা যখন একটি এইচটিএমএল ডকুমেন্ট বা এইচটিএমএল পেজ তৈরি করতে যাই, তখন আমাদের সেই এলিমেন্টগুলোর প্রয়োজন হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা এলিমেন্ট। এখানে পি হচ্ছে একটা স্টার্টিং ট্যাগ এবং পি এটা হচ্ছে একটা এন্ডিং ট্যাগ। এখানে মাঝখানে যেটা আছে সেটাকে আমরা বলি একটা কন্টেন্ট। এই স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মাঝখানে থাকে হচ্ছে কন্টেন্ট, আর এই সবটাকে মিলিয়ে আমরা বলি হচ্ছে এলিমেন্ট। এখানে পি আমরা স্টার্টিং ট্যাগটা দেখেছিলাম না, সেই স্টার্টিং ট্যাগের মধ্যে আবার আমরা একটা অ্যাট্রিবিউট ডিফাইন করতে পারি। এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে একটা ট্যাগ নেম। তারপর আমরা যখন একটা অ্যাট্রিবিউট ডিফাইন করব, তখন আমাদের মাথায় দুইটা জিনিস থাকতে হবে, যে ইকুয়ালের আগে থাকবে হচ্ছে অ্যাট্রিবিউটের নেম এবং ইকুয়ালের পরে থাকবে হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। এখানে আমরা বেশ কিছু ট্যাগ দেখতে পাচ্ছি, যেমন এইচটিএমএল আছে, হেড আছে, টাইটেল আছে, বডি আছে, এইচ ওয়ান থেকে এইচ সিক্স আছে। এখানে এইচ ওয়ান থেকে এইচ সিক্সকে আমরা বলে থাকি হচ্ছে হেডিং ট্যাগ। তারপর পি আছে, পি দ্বারা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ বোঝায়। ফর্ম আছে, ইনপুট আছে, টেবিল আছে, এলআই আছে, এলআই দ্বারা হচ্ছে লিস্ট ট্যাগ। তারপর অ্যাঙ্কর আছে, এ দিয়ে অ্যাঙ্কর ট্যাগ বোঝায়। তারপর আইএমজি দ্বারা হচ্ছে ইমেজ ট্যাগ বোঝায়। তারপর ডেট আছে, টাইম আছে, বিআর আছে, ডিভ আছে। তারপর হচ্ছে আমরা এইচটিএমএল ট্যাগকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। আগে আমরা দেখেছিলাম না, একটা এলিমেন্টের মধ্যে একটা স্টার্টিং ট্যাগ থাকে এবং একটা এন্ডিং ট্যাগ থাকে, এটার ভিতরে একটা কন্টেন্ট থাকে। কিন্তু কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলাতে কি না আমাদের কন্টেন্ট থাকে না। যেমন আমরা ইমেজের কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু দেখব যে ইমেজের ক্ষেত্রে, ইমেজ ট্যাগের ক্ষেত্রে কিন্তু কোনো কন্টেন্ট থাকে না, যার জন্য কিনা সেইটাতে আমাদের স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ দেওয়ার কি প্রয়োজন হয় না। আমরা জাস্ট শুধু ফরওয়ার্ড স্ল্যাশটাকে ইমেজের ভিতরে, যে স্টার্টিং ট্যাগটার ভিতরে যদি আমরা শেষের দিকে দিয়ে দিই, তাহলেই এটা একটা ট্যাগ হয়ে যাবে, যেটাকে কিনা বলে এমটি ট্যাগ। এরকম বেশ কিছু এমটি ট্যাগ আছে, যেমন ইনপুট আছে, বিআর আছে, ইমেজ আছে, তারপর এইচআর আছে, আরও বেশ কিছু ট্যাগ আছে। এখন আমরা দেখব হচ্ছে এইচটিএমএল ফোর এবং এইচটিএমএল ফাইভের মধ্যে পার্থক্য কী। এইচটিএমএল ফোরে আমরা যদি দেখি যে সেখানে কোনো সিমান্টিক ট্যাগ ছিল না, যখন কিনা সিমান্টিক
একটা হচ্ছে যে সিমেন্টিক মানে তো আমরা জানি যে কোনো একটা কিছুর মিনিং বোঝায়, অর্থাৎ যে এটার অর্থটা কি এটাকে বোঝায়। এখন এখানে যখন আমরা ডিপ দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না যে এটা কিসের জন্য ব্যবহৃত হয়েছে। তখন আমাদের কি করা লাগে, একটা আইডি বা একটা ক্লাস ব্যবহার করে সেটাকে আমাদের ডিফাইন করতে হয় যে এটা একটা হেডার। কিন্তু এইচটিএমএল ফাইভে কী করলো, ওনারা সিমেন্টিক ট্যাগ দিয়ে দিল যাতে আমাদের আর এই কষ্ট করে আইডি আর ক্লাস লেখা লাগে না। তখন আমরা একবার দেখি বুঝতে পারি যে এটা হেডার, এটা মেইন, এটা আর্টিকেল, তারপর এটা ন্যাম, এটা ফুটার। এরকমভাবে আমরা যদি সিমান্টিক ট্যাগ কয়েকটা দেখতে চাই, তাহলে আছে হেডার, আছে ন্যাব, আছে মেইন, আছে সেকশন, আছে আর্টিকেল, আছে অ্যাসাইড, আছে ডিটেলস, আছে ফুটার আছে। আমি বেশ কয়েকটা নাম এখানে দিয়ে দিয়েছি, সেইগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব।